বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম হত্যার দায়ে সৌদি আরবের গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই সাথে পরিবারের অন্য দুই সদস্যকেও সাজা দেওয়া হয় দেশটির আদালত থেকে। এই পরিবারকে 50,000 সৌদি রিয়াল বা প্রায় 11,00,000 টাকা জরিমানাও করা হয়েছে। রায় সন্তুষ্ট আবিরনের পরিবারের সদস্যরা। আবিরন বেগম সৌদি আরবে গৃহকর্তীর নির্যাতনে মৃত্যু হওয়া এক রেমিটেন্স যোদ্ধার নাম। 2017 সালে গৃহকর্মীর কাজে দেশটিতে যান খুলনার পাইকগাছার স্বামী পরিত্যক্তা নিঃসন্তান আবিরন বেগম। 2019 সালের 24 অক্টোবর কফিনবন্দী হয়ে ফেরেন তিনি। অমানবিক নির্যাতনের পর শরীরে গরম পানি ঢেলে আবিরনকে খুন করে নিয়োগদাতা পরিবার। এই হত্যাকাণ্ডে করা মামলার বিচার নিয়ে কারো কারো মনে সংশয় দেখা দিলেও প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছানোর পর মাত্র 2 মাসে 7 কার্যদিবসে শেষ হয় বিচারকাজ। 14 ফেব্রুয়ারি রিয়াদের আদালতে আসামি গৃহকর্তী আয়েশা আল জিজানির মৃত্যুদণ্ড, গৃহকর্তা বাসেম সালেমের 3 বছর 2 মাসের কারাদণ্ড ও তাদের সন্তান ওয়ালিদ বাসেম সালেমের 7 মাসের জন্য কিশোর সংশোধনাগারে রাখার নির্দেশ দেয় আদালত। দীর্ঘদিনের চাওয়া ছিল যে একটা সঠিক বিচার হোক, তো রায়টা পেয়ে আমরা আমাদের সরকার ও জাতীয় মানবাধিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি সমস্ত মিডিয়া যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবিরন বেগম হত্যা মামলার রায় প্রবাসীদের জন্য সুরক্ষা কবচ বলছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ডক্টর নমিতা হালদার। যে প্রবাসী কর্মীরা সেই দেশে কাজ করে তাদের আমি মনে করি যে এটা একটা সুরক্ষা কবজের মতো, যে এখানে আমাদের কর্মীরা আছে তাদের যে গৃহকর্তা বা মালিকরা তারা জানতে পারবে এবং তারা সতর্ক হয়ে যাবে যে এইভাবে প্রবাসী কর্মীদেরকে হয়রানি করা, অত্যাচার করা, নির্যাতন করা আর যাবে না। বিদেশে হত্যা মামলার বিচার পেলেও দেশে করা মামলায় তেমন অগ্রগতি না হওয়ায় ক্ষোভ রয়েছে পরিবারের সদস্যদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।